নমস্কার বন্ধুরা, এথিনাস রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি দেখাবো রুই মাছের স্টু। এটা ভীষণই ভালো লাগে খেতে এবং খুব তাড়াতাড়ি হয়েও যায়। চলুন তাহলে আজকে রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি এখানে রুই মাছের পেটি নিয়েছি 4 পিস। এতে দিয়ে দিচ্ছি নুন, যেহেতু এটা স্টু হবে তাই কোনো রকম হলুদ পড়বে না। এটাকে ভালো করে মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। স্টুয়ের জন্য আমার সবজি লাগছে গাজর। দেখুন আমি এগুলোকে লম্বা করে কেটে নিয়েছি একটা আলু এভাবে লম্বা করে কেটে নিয়েছি এরকম ছোট সাইজের পেঁয়াজ। এই পেঁয়াজগুলো নর্মালি আমরা রোজই ব্যবহার করে থাকি, এটা ছোট সাইজে। আর নিয়েছি বিনস। এখানে আমি অর্ধেকটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আর নিয়েছি কয়েকটা গোটা গোলমরিচ, এলাচ আর 2-3 টুকরো দারচিনি। দিয়ে দিচ্ছি সাদা তেল মাছ ভাজার জন্য। মাছগুলোকে খুব হালকা ভাজতে হবে, বেশি কড়া করে ভাজলে কিন্তু ভালো লাগবে না। মাছগুলোকে এবার উল্টিয়ে দেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে দেব। মাছ ভাজার বাকি তেলে এবার আমি দিয়ে দিচ্ছি মাখন। মাখন গলে গেছে, আমি এখানে মাখন দিয়েছি প্রায় 25 গ্রামের মতন। এবার আমি এতে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর গোটা গোলমরিচ। গরম মশলার সুগন্ধ বের হওয়া পর্যন্ত এটাকে নাড়তে হবে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা ব্রাউন হওয়া অবধি ভাজতে হবে। দেখুন এটা হালকা ব্রাউন রং ধরেছে। এবার আমি এতে কেটে রাখা সবজিগুলোকে দিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি আলু। এবার আমি বাকি সবজিগুলোকেও দিয়ে দিচ্ছি। এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে রেখেছি। সবগুলো সবজিকে ভালো করে একটু ভেজে নেব। এবার এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনের পরিমাণটা বুঝে দেবেন। সবজিগুলোকে আমি হালকা ভেজে নিয়েছি। এবার আমি এতে দিয়ে দিচ্ছি জল। জলটাকে আমি হালকা একটু গরম করে নিয়েছি। আমি এই সময় ঢেকে দেব, দিয়ে এটাকে সিম করে রেখে দেবো যাতে সবজিগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। ঝোল ফুটতে শুরু করেছে, এবার আমি এতে ঢাকাটা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম সিম করে রেখে দেব। সবজি সেদ্ধ হয়ে এসছে, এবার আমি এতে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতন চিনি আর দিচ্ছি ক্রাশ করে রাখা গোলমরিচ। এবার এতে আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছের পিসগুলো সব দিয়ে দিয়েছি, এবার এটাকে আমি আরও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। মাছের স্টু আমার হয়ে গেছে, সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি। এবার আমি এতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে দুধ। আমি এটাকে আরও 1 মিনিটের জন্য ফুটিয়ে নেব। আমি গ্যাস জ্বালিয়ে নিয়েছি, এটা ফুটতে শুরু করেছে। আমি 1 মিনিটের মতন এটাকে ফুটিয়ে নেব। এটা কিন্তু টোস্ট বা ভাতের সঙ্গে ভীষণই ভালো লাগবে খেতে। 1 মিনিট হয়ে গেছে, আমি গ্যাস বন্ধ করে দিয়েছি।
মাছের স্টু আমার তৈরি হয়ে গেছে। এখানে আমি রুই মাছ ব্যবহার করেছি, আপনারা তার বদলে কাতলা মাছ বা ভেটকি মাছ দিয়েও করতে পারেন। এটা খেতে কিন্তু ভীষণই সুস্বাদু লাগবে, আর এই রান্নাটা আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করবেন। আমার এই রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ। Thanks for watching. If you like our videos, please like and share.